নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। ঠিক আজ থেকে দুটি রাশির ও লগ্নের শনি সাড়েসাতি থেকে মুক্তি পেতে চলেছে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এখানে অনেক কিছু আপনাদের বোঝা বা জানার আছে। যদি আপনারা আপনার রাশি আছে দেখে কেটে বেরিয়ে যান, সম্পূর্ণ ভিডিওটা শোনার চেষ্টা না করেন, তাহলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। আর এই ভুলগুলোই কিন্তু আমাদের হয়ে থাকে, সেই কারণে আমাদের জীবনে সফলতা আসতে অনেক ডিলে হয়। আর যদি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন, জানতে পারেন কি নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কেন আপনার জন্য ভালো সময় আসছে, এই যে আজ আমি আলোচনা করছি যে শনির সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন, অনেকে হয়তো জানেনই না আপনার কবে থেকে শনির সাড়েসাতি চলছিল আর কবে শেষ হলো, ঠিক সেই সময়গুলোই আমি আপনাদেরকে জানিয়ে থাকি। কারণ বিচার বিশ্লেষণ করে আমি যে তথ্যটা পাই সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, আপনাদের জীবনেও কিন্তু সফলতা অনেকটাই ডিলে হবে। কারণ আপনারা যখন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, সেভাবে চলতে পারবেন, তারপর গিয়ে কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে। আর যদি আপনারা না বুঝে না শুনে আপনারা যদি আপনাদের জীবনে চলতে থাকেন তাহলে অনেক ভুল কাজ করে বসবেন, সেখান থেকে আপনাদের অনেক ভালোর থেকে ক্ষতি হতে পারে। সেই কারণে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা শুনুন, জানুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপরে গিয়ে সফলতা অনেক দূর। আপনারা কখনো কানে শুনে আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারবেন না। যাই হোক, আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় ফিরে আসি। আজ যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব বা আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব, আপনাদের যে দুটি রাশি, আমি দুটি রাশির কথা বলবো, যে দুটি রাশির জাতক জাতিকা বা দুটি লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের শনির সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন ঠিক আজই। এর ফলে গোটা মে মাস সব দিক থেকে সফলতা আপনাদের জীবনে কিন্তু থাকছে। কোন কোন দিক থেকে সফলতা থাকছে, কেন আপনারা শনির সাড়েসাতি থেকে মুক্তি পেলেন, সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর সম্পূর্ণ যখন ভিডিওটা দেখবেন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণগুলো, আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আর সেই কারণেই আমি অনুরোধ করি প্রত্যেকটা দিন আজও করব, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই যে আজ যে আলোচনার বিষয় সেটা হচ্ছে শনির সাড়েসাতি নিয়ে। শনির সাড়েসাতি মানেই আমাদের যে সবসময় খারাপ হবে এরকমটা নয়। এই যে দুটি রাশি নিয়ে আমি আজ আলোচনা করব, এই দুটি রাশির যখন শনির সাড়েসাতি চলছিল সেখানে দাঁড়িয়ে যে এরা শুধু খারাপ ফলই পেয়েছে তা নয়, অবশ্যই এরা ভালো ফলও পেয়েছে, খারাপ ফলও পেয়েছে, মিশ্রিত ফল এদের কিন্তু অবশ্যই ছিল। তার মাঝামাঝি থেকে এদের আমি যেটা বলবো, অবশ্যই আপনার ভালো খারাপ চলছিল, খারাপ তো ছিল, কিন্তু সমস্ত কিছু আপনাদের জীবন থেকে কিন্তু চলে গেছে ঠিক আজ। আজ থেকেই এই শনির সাড়েসাতি থেকে মুক্তি পেয়ে গেছেন এই দুটি রাশির জাতক জাতিকারা। এর ফলে কি হতে পারে, সমস্ত দিক থেকে আপনাদের জীবনে একটা সফলতা কিন্তু নেমে আসবে। যখন আমি একটা উদাহরণ দিই, যখন কোনো বাচ্চাকে বা আপনাকে যদি কেউ ধরে ঘরে আটকে রাখে, হয়তো আপনাকে কোনো শাস্তি দিচ্ছে, আপনার শাস্তির সময় যখন শেষ হয়ে যায় তখন আপনাকে কিন্তু সেখান থেকে ছেড়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু যতটা কষ্ট দিয়েছিল তার থেকে ভালো কিছু করার চেষ্টা করে, আপনাকে ছেড়ে দেবে, আপনারা নানান জায়গায় ঘুরতে পারবেন, চলতে পারবেন, মনের নানা রকম ইচ্ছা পূরণও কিন্তু তারা করবে যারা শাস্তি দিয়েছিল। ঠিক সেরকমই শনির সাড়েসাতিতে যারা এতদিন কষ্ট পেয়েছেন বা কষ্ট নাও পেতে পারেন, যখন আপনার শনির সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন তখন কিন্তু আপনারা এখন দাপিয়ে চলতে পারবেন, আপনাদের সমস্ত কিছু আপনাদের কিন্তু হাতের মুঠোয় এসে ধরা দেবে, সমস্ত কিছু আপনারা যে কাজ করবেন ভেবে রেখেছেন যদি এই মুহূর্তে করতে পারেন গোটা মে মাস আপনার জন্য শুভ। এটাই হচ্ছে শেষ কথা, যে কোনো কাজে আপনার জীবনে সাকসেস কিন্তু পাবেন, সর্ব কাজে সফলতা থাকে যদি এই আজ থেকে যাদের দুটি রাশি নিয়ে আমি যখন আলোচনা করছি শনির সাড়েসাতি শেষ হয়েছে, এর ফলে এদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস থাকছে এবং তার সাথে সাথে আমি বলবো স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আপনাদের স্বাস্থ্যেরও কিন্তু কিছুটা অবশ্যই অবনতি হয়েছিল, সেদিক থেকে এই গোটা মে মাস আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, তার সাথে সাথে আর্থিক দিক কিন্তু ভীষণভাবে ভালো থাকবে, জীবনে অনেক সুযোগ আসবে আপনাদের, যে সুযোগ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু দুঃখ কষ্ট আর থাকার কথাই না, সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জীবনে
একটা সুন্দর সময় আসতে চলেছে। তার সাথে সাথে আমি বলবো আপনাদের বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, প্রচুর ধনসম্পদ আপনার হাতে এসে ধরা দিতে পারে। সমস্ত কিছু সম্ভব একমাত্র শনিদেবের কৃপায়। এতদিন আপনাদের অবশ্যই শাস্তি দিয়েছে, তার থেকে কিন্তু এখন আপনাদেরকে ভালোবাসা দেবে এবং তার সম্পূর্ণ সুপ্রভাব এবং তার ক্ষমতা দিয়ে আপনার জীবনে পরিবর্তন এনে দেবে। এটাই হচ্ছে শনিদেবের ক্যারেক্টার। আমরা জানি শনি যখন খারাপ থাকে তখন আমরা অনেক রকমভাবে বিপদে পড়ি, নানা রকমভাবে আমরা কষ্ট পেয়ে থাকি। আর যখন ভালো থাকে, যখন তুঙ্গস্থ থাকে, তখন কিন্তু আমাদের সমস্ত দিক থেকে সাকসেস এনে আমাদের হাতে ধরিয়ে দেয় এবং আমাদের মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ করে। সব দিক থেকে বিচার করে যে কথাটা আমি আপনাদেরকে বলবো বা যা আমি পেয়েছি সেটা হচ্ছে এটাই, দুটি রাশির বা লগ্নের জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু থাকছে গোটা মে মাস। স্বাস্থ্য থেকে সাংসারিক সুখ শান্তি, অর্থনীতি সব দিক থেকে উন্নতি হতে চলেছে আপনাদের। আমি শুধু বলবো সময়টাকে আপনারা কাজে ব্যবহার করুন, সময়টা নষ্ট করবেন না, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন। আপনার অবশ্যই যে মে মাস সম্পূর্ণভাবে অনেক কিছু এনে দেবে, আপনাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু পাবেন। এটা কিন্তু করতে পারে আপনার হাতে প্রচুর অর্থ, রাতারাতি বাড়ি আপনার জাদুমন্ত্র দ্বারা তৈরি হয়ে যাবে, এরকমটা কখনো হবে না। আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। তবে আমি বলবো এতদিন যে কাজ আপনারা করার চেষ্টা করেছেন সেখান থেকে সাকসেস পাননি, বাধা বিপত্তি আসছে সেগুলো থাকবে না, কিন্তু আপনাদেরই করতে হবে, আপনাদের পরিশ্রম করতে হবে, আপনাদেরই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে হবে। এছাড়া আর একটা কথা আমি বলবো, এই মে মাসে আপনারা হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন, কারণ শনিদেব আপনাকে যখন তখন যা খুশি করে দিতে পারে, সেটা ভালোর দিক। এবার আমি আসবো যে দুটি রাশি নিয়ে আলোচনা করছি, যে দুটি রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী শেষ হয়েছে সেই রাশির মধ্যে প্রথমেই আমি বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ঠিক আজ থেকে শনির সাড়ে সাথী থেকে মুক্তি পেয়েছে, এর ফলে জীবনের নানা দিক থেকে কিন্তু পরিবর্তন আসবে। স্বাস্থ্য ভালো তো থাকবেই এবং সাংসারিক সুখ শান্তি, অর্থনৈতিক দিক কিন্তু ভীষণ উন্নত হবে এবং নানা দিক থেকে এদের সাথে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের ফলে এদের ভাগ্য উন্নতি 100%। ঠিক সেরকমই আরেকটা রাশি, যে দুটি রাশির কথা আমি বলছিলাম, সেই আরেকটা রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আজ থেকে শনির সাড়ে সাথী থেকে মুক্তি পেয়েছে, এর ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদেরও সমস্ত কাজে সাকসেস কিন্তু এরা পাবে গোটা মে মাস। সমস্ত দিক থেকে সাংসারিক সুখ শান্তি অবশ্যই থাকছে, তার সাথে সাথে স্বাস্থ্য ভালো থাকবে, প্রচুর ধনসম্পদ এরা অর্জন করতে পারবে, এদের আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে। সব মিলেমিশে বলতে গেলে এই যে দুটি রাশির কথা আমি বললাম বা দুটি লগ্নের কথা আমি বললাম, মকর ও ধনু, এরা কিন্তু এদের জীবনের স্বপ্ন পূরণ করতে পারবে এই মে মাস। বাড়ি গাড়ি এগুলো তো হবেই হবে, সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে এটাই উঠে আসে যে এই দুটি রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে সাকসেস হতে চলেছে এই মে মাস। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।